গুড মর্নিং ক্লাব আয়োজিত 2 দিনব্যাপী নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ রবিবার রাত 10টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দানে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। গুড মর্নিং ক্লাবের সদস্য শর্মিলা সরকার। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, গুড মর্নিং ক্লাবের সম্পাদক দীপক সরকার সহ অন্যান্য অতিথিরা। শনিবার রাত থেকে শুরু হয় ফুটবল প্রতিযোগিতা। মোট 8টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। মালদা শহরের বৃন্দাবনী ময়দানে প্রতিযোগিতার আয়োজন করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। রবিবার রাতে বলিউড অভিনেতা গোবিন্দাকে দেখতে মাঠে ভিড় জমান হাজার হাজার দর্শক। প্রিয় অভিনেতা গোবিন্দাজি, উনি এসেছেন এই মাত্র, র‍্যাম্পটা ফাঁকা করে দিন, সামনে র‍্যাম্প ফাঁকা করে দিন। আমাদের প্রিয় অভিনেতা গোবিন্দাজি উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এইমাত্র। আপনাদের মুম্বাইয়ের প্রখ্যাত অভিনেতা গোবিন্দাজি, উনি পরিস্থিতির সামাল দিতে ময়দানে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। করোনাকালে গত 2 বছর প্রতিযোগিতার আয়োজন করা হয়নি, এবছর ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। 2 দিন ধরে মাঠে খেলা দেখতে ভিড় জমান ফুটবল প্রেমীরা। মালদা থেকে দিবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।